এজন্য আমি বলবো বর্তমান পৃথিবীতে অঘোষিত মানুষের চরিত্র শুদ্ধকরণ মন্ত্রণালয় হলো কওমি মাদ্রাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সফর থেকে আসতেছেন, পাহাড়ের উপরে হঠাৎ এক রাখালের সাথে দেখা। রাখাল যে বকরি পালে, তো তখন ওই দেশের এখনো নিয়ম আছে, আপনি সূরে কাহফের মধ্যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত বর্ণনা দিলে বুঝবেন, এখনো নিয়ম আছে যে কেউ কারো কাছে হেল্প চাইলে, সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন পাহাড়ের পাদদেশে, উপত্যকায় অনেকগুলো ছাগল নিয়ে একটা রাখাল বসা। তো ওনাকে বলতেছে, ভাইও খিদা লাগছে, একটু দুধ দিবা আমাকে, ছাগলের দুধ খাওয়াবা? তো রাখাল বলতেছে, ভাইও আমি তো আপনাকে চিনি না, আমার মালিক তো আমাকে এই রাখাল লালন পালনের দায়িত্ব দিছে, দেখাশোনার দায়িত্ব দিয়েছে, আমাকে কোনো সময় একথা বলে দেয় নাই যে কোনো মুসাফির, কোনো বিপদগ্রস্ত ক্ষুধার্ত আইলে আমার এই ছাগলের একটু দুধ খাওয়ায় দিও, এই অনুমতি তিনি আমাকে কখনো দেন নাই, তো আমি তার অনুমতি ছাড়া আপনাকে কিভাবে খাওয়াই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, তিনি খলিফা, এখন তো টেলিভিশন আছে দেখিয়া প্রধানমন্ত্রীর গ্রামগঞ্জের লোকেরাও চেনে, তখনকার সময়ে বহু গ্রামগঞ্জের লোক আছে তারা প্রধানমন্ত্রীকে চিনেও না, এমন বাংলাদেশে বহু সদস্য আছে জীবনে ঢাকায় আসে নাই, তো সে প্রধানমন্ত্রীর চিনবে কি দিয়া? ও টেলিভিশনে চেহারা এটা দেখছে এই জন্য চেনে, নচেত চেনার কথা না। এরকম লোক আমাদের দেশে এখনো আছে পৃথিবীতে। তো সেই লোকটা বলতেছে যে আমি তো আপনাকে খাওয়াতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে মনে চিন্তা করলেন যে এই বেটার আর একটু সামনে আগাই, তো বলতেছেন যে দেখো তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, আমি তোমাকে দ্বিগুণ দাম দেব, দ্বিগুণ ডবল মূল্য দেব, তুমি তোমার মালিককে কিছু একটা বলে হ্যাঁ ছয় নয় বুঝিয়ে দিতে পারবা, আর আমিও রাস্তায় যেতে যেতে আমার কিছু খাবারের প্রয়োজন পূরণ হবে, তোমার কিছু টাকা হয়ে যাবে, তুমি মালিককে ছয় নয় বুঝাই দিবা, হয়ে যাবে। ওই রাখাল সাথে সাথে বলতেছেন, আয়াহাদা ফাইনাল্লাহ, আয়াহাদা ফাইনাল্লাহ, অমিয়া অমিয়া, তোমার লাগে আমি এসব কারবার করবো, মালিককে ছয় নয় বুঝাই দেবো, কোনো একটা নেকড়ে খেয়ে ফেলছে বলে দেবো, তুমি ছাগল নিয়ে যাবার টাকা আমার পকেটে ঢুকবে। এত সব ঘটনার মাঝখান দিয়ে আল্লাহ কই থাকবো, কথা বুঝেন নাই? আয়াহাদা ফাইনাল্লাহ অমিয়া, এত সব ঘটনার মাঝখান দিয়ে মালিক কই থাকবে? কি বুঝা গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিঠে এভাবে থাপ্পড় দিয়ে, মৃদু থাপ্পড় দিয়ে বলছেন, তোমার মতো লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে কোনো অনিষ্ট তৈরি হবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বাড়াবাড়ি থাকবে না, বেইনসাফি থাকবে না। মুসলমান যতদিন আল্লাহর ভয় দিলের মধ্যে থাকবে ততদিন দুনিয়ায় কোনো অন্যায় অবিচার থাকবে না, ত্রাণের মাল খাটের নিচে ঢুকবে না, গরিবের ত্রাণের মাল খাটের নিচে ঢুকবে না। এজন্য চুরি বন্ধ করবেন, ওই সমস্ত প্রশাসনিক পুলিশ দিয়ে আর র‍্যাব দিয়ে আর্মি দিয়ে পারবেন না, ডাকাতি বন্ধ করবেন না না পারবেন না, আরে সন্ত্রাসী বন্ধ করবেন পারবেন না, প্রশাসনিক কোন শৃঙ্খলা কোন নিয়মতান্ত্রিকতা দিয়ে জগতের কোন অন্যায় বন্ধ করা সম্ভব নয়, যদি বন্ধ করতে হয় রাষ্ট্রীয়ভাবে নতুন মন্ত্রণালয় চালু করুন, মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করার মন্ত্রণালয়। আপনার দেশে এমন কোন জায়গা নাই যেখানে মন্ত্রণালয় নাই, ভূমি মন্ত্রণালয় আছে, মৎস্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়, মানুষের আখলাক তৈরির মন্ত্রণালয় তৈরি করেন, চরিত্র শুদ্ধকরণ মন্ত্রণালয় বানান, আল্লাহর ভয় সৃষ্টির মন্ত্রণালয় বানান, তবে দেখবেন দুনিয়ার সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। মানুষের আখলাক চরিত্র শুদ্ধ করার মন্ত্রণালয় তৈরি করেন, তাহলেই দেখবেন মানুষ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, উন্নত চেয়ারে বসে খাটের নিচে আর চাল ঢুকবে না, ঢুকবে না এই সমস্ত অন্যায় বিচারে, এই সব ক্যাসিনো ক্লাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হবে না, যদি মানুষের আখলাক শুদ্ধকরণের মন্ত্রণালয় তৈরি করতে পারেন। এজন্য আমি বলবো বর্তমান পৃথিবীতে অঘোষিত মানুষের চরিত্র শুদ্ধকরণ মন্ত্রণালয় হলো কওমি মাদ্রাসা। মানুষের অঘোষিত মানুষের চরিত্র শুদ্ধ করার মন্ত্রণালয় কওমি মাদ্রাসা, অঘোষিত মানুষের আখলাক আর চরিত্র শুদ্ধকরণের মন্ত্রণালয় বা মন্ত্রী মিনিস্টার দায়িত্বশীল হলেন কওমি ওলামাই কেরাম, হক্কানি ওলামাই কেরাম, হক্কানি বুজুর্গানি দিন, ইনারাই মানুষের আখলাক আর চরিত্র শুদ্ধ করেন। দেখতে চান আপনারা? দেখতে চান? আলহামদুলিল্লাহ এরকম অনেক আলেম ওলামা আছে বাংলাদেশে
যাদের আলোচনায় যাদের সংস্রবে গিয়ে যাদের দরদমাখা কথায় বহু মানুষের নবীজির সুন্নতি দাঁড়িয়ে এসেছে, বহু মানুষের শরীরে সুন্নতি পোশাক এসেছে, বহু মানুষ হারাম চাকরি করত, হারাম ধান্দা করত ছেড়ে দিয়েছে, খোদার কসম ভুরি ভুরি দেখাতে পারবো, ডজন ডজন দেখাতে পারবো, হাজার হাজার মানুষ দেখাতে পারবো, আলেম ওলামার কাছে এসে লেবাস সুন্দর করেছে, আখলাক সুন্দর করেছে, হারাম কামাই ছেড়ে দিয়েছে, আল্লাহর পথে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। এজন্যই বলছি অঘোষিত মানুষের আখলাক শুদ্ধকরণ মন্ত্রণালয় হলো কওমি মাদ্রাসা। আমি সর্বশেষ এই অনুরোধটুকুন রেখে কথা শেষ করছি, যেখানে মানুষের আখলাক সুন্দর হয়, যেখানে আল্লাহর ভয় সৃষ্টি হয়, যেখানে আয়াহাদা ফাইনাল্লাহ তৈরি হয়, হে মানুষ আল্লাহ কোথায় থাকবে? ধান্দাবাজি করার সময় আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হবে, সেই সমস্ত মন্ত্রণালয় তথা সেই সমস্ত জায়গা কওমি মাদ্রাসায় নিজের সন্তানকে পড়ান, ঢুকান, আল্লাহকে আল্লাহ বলতে শিখান, বাবাকে বাবা চিনতে শিখান, দিনকে দিন শিখতে শিখান, রাসূলের আদর্শকে শিখান, সুন্নতি জীবন যাপনের তো পদ্ধতি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান আপনাকে চিনবে, আল্লাহর বান্দার আমানত ঠিকমতে আদায় হবে। নিজে তো পারি নাই সন্তানও পারবে না এটা হতে পারে না, নিজে তো করি নাই সন্তান করবে না এটা হতে পারে না, নিজে চলি নাই সন্তান চলবে না সেটা হবে না। সবাই সঙ্গবদ্ধভাবে আন্তরিকভাবে প্রত্যয় গ্রহণ করুন, অটুট সিদ্ধান্ত নিন, আমি আমার নিজের জীবনকে এলোমেলো করে ফেলেছি, আমার সন্তানের জীবন এলোমেলো হোক আমি চাই না, সুতরাং আল্লাহ আমাকে আমার সন্তান আমানত হিসেবে দিয়েছে, আমি আমার সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করে আল্লাহ চিনিয়ে দেব, আল্লাহ চিনিয়ে দেব, তো দুনিয়া তো সে কামিয়াব হবে, মরে গেলে এর পরেও কামিয়াব হবে, যদি তা না হয় তো সন্তান যদি অমানুষ হয়ে মরে আপনিও ধরা খাবেন, সন্তানও ধরা খাবে। ধরা খাওয়ার দরকার কি ভাই? বেঁচে যাক সবাই, বেঁচে যাক, চাই আমরা দিল থেকে বেঁচে যাক সবাই, সবাইকে বেঁচে যাওয়ার আমন্ত্রণ জানাই, সবাইকে বলবো সন্তানকে আল্লাহর দিন শিখান, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে নবীজির আদর্শ শিখান, কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও প্রকৃত আল্লাহ আল্লাহর রাসূল চেনার কোনো পথ পাওয়া যাবে না। এজন্য সন্তানকে কওমি মাদ্রাসায়, নূরানী মাদ্রাসায়, দ্বীনী মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, ভর্তি করিয়ে দিন, সন্তানকে দিন শেখান ভাই, সন্তানকে দিন শেখান। আমি বলবো ডাক্তার হয়ে যান কোনো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নেই, কিন্তু আগে আল্লাহর পরিচয়টা তার দিলের মধ্যে ঢুকিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সবাইকে আল্লাহর বান্দা হয়ে চলার তৌফিক দান করুন, আমাদের সন্তানকে আল্লাহর আমানত হিসেবে আল্লাহর পথ দেখিয়ে দেওয়ার তৌফিক নসিব করুন।